জীবন মানে কষ্ট, বেদনা, আনন্দ সব কিছু নিয়ে একটা মানুষের জীবন। তেমনি আমিও একটা মানুষ, আমার জীবনে দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সব কিছু রয়েছে। আপনার মনে যতই কষ্ট থাক, যতই দুঃখ থাক, আপনি যদি একটু বাইরে যান, আপনার মন কিন্তু কিছুটা হলেও হালকা হয়ে যাবে। আজকে আমি কোথায় গেলাম আর কী কী করলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি আর কি, শুক্রবারের দিন। বাচ্চারা একটু বায়না ধরছে যে বাইরে যেতেই হবে, মানে শুক্রবার মানে বাচ্চাদের জন্য একটু বাইরে যেতেই হবে। বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গেলে বাচ্চারা অনেক খুশি হয়, তাই আমরা আজকে গেলাম নওগাঁ জেলার একটা হাঁসাইগাড়ি বিলে। দেখুন এত সুন্দর একটা দৃশ্য, অনেকে আবার বলবেন এত যদি ভালো লাগে তাহলে ফেনী যান, কুমিল্লা যান। হ্যাঁ, আমার মতো অনেক মানুষই গেছে। এখানে দেখেন কত হাজার হাজার মানুষ, মানুষে মানুষ। তাহলে আমাকে তো আপনারা অনেক বকাঝকা করবেন, কিন্তু এনাদেরকে কী বলবেন বলেন? এখানে বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত সবাই আসছে। দেখেন কত আনন্দ উল্লাস সব কিছু মিলেই কিন্তু মানুষের একটা জীবন, তাই না? দুঃখ কষ্ট থাকবেই, দুঃখ কষ্টের মাঝেও আপনাকে আনন্দ উপভোগ করতেই হবে, এটাই হলো একটা বাস্তবতা। কারণ আপনি কখনো দুঃখ নিয়ে কোনো মানুষ কখনো বাঁচতে পারবে না, আর কোনো মানুষ একবারে সুখ নিয়েও বেঁচে থাকতে পারবে না। কারণ দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন। আল্লাহ কাউকে কখনো একবারে সব দিক দিয়ে সুখ দেয়নি, যে কোনো নাহলেও যে কোনো দিক দিয়ে তার জীবনে অশান্তি আসে, এটা আপনাদেরকে মানতেই হবে। এখন এখানে মানে আগে পানি কিন্তু ছিল না, এই বৃষ্টি হওয়ার কারণে পানি আর কি অনেক, কত মানুষ মানুষে মানুষ এখানে, কি বলবো। শুক্রবারের দিন যে এত পরিমাণে ভিড় হয়, আর রাস্তাটা দেখেন তো একদম দুর্গপ্রস্থ, ছোট একদম, মানে দুই সাইডে শুধু মানুষ আর মানুষ, আবার দোকানপাট তো আসেই, এত পরিমাণে লোকজনের ভিড়, সবাই কিন্তু নৌকায় ঘুরতেছে, আনন্দ উপভোগ করতেছে। তাই আমরাও একটু নৌকায় যাব। নৌকায় কিন্তু ঘুরতে আমার অনেক ভালো লাগে। আমার মতো কোন কোন আপু ভাইয়াদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে আমাদেরকে শুধু মানে ওখানে একটা মানে 30 মিনিটের মতো আর কি ঘোরাবে, 30 মিনিটও অবশ্য লাগে নেই, 15 মিনিট নাই হতে আমাদেরকে নিয়ে আসছে, অথচ নিল 250 টাকা মনে নেয়, 250 থেকে 300 টাকা। এখন আমরা আর কি নৌকায় যে উঠলাম, নৌকায় উঠে এখন এই যে বাচ্চাদের জন্য চিপস টিপস নিয়ে এলাম, বাচ্চারা খাবে, নাহলে তো কান্নাকাটি শুরু করে দিবে। বাচ্চাদেরকে একটু নিয়ে আমরা এখন একটু আমি আর কি একটু ভিডিও করতেছি, দেখতেছি। অনেক ভালো লাগে আমার নৌকায় ঘুরতে, জানি না কার কার ভালো লাগে বা খারাপ লাগে নৌকায় ঘুরে এসে। তারপর আমরা এখানে আর কি আসলাম ফুচকা খাওয়ার জন্য, তাদেরকে ফুচকার টক তেমন ভালো না, আবার এখানে একটু দাঁড়ালাম, মানে এত পরিমাণে ভিড় ছিল, অনেক জ্যামের মধ্য দিয়ে আর কি আমি ওই জায়গা থেকে এই জায়গায় পার হয়ে আসছি, মানে এত পরিমাণে কষ্ট। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন নৌকায় ঘুরে কত দূর গেলাম, কি আনন্দ করলাম, কীভাবে ভিডিও করলাম সব কিছু দেখতে পারবেন। দেখুন বোরকা পরে পর্যন্ত মানুষ আসছে, মানুষ মানুষের প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে আনন্দ দেওয়ার জন্য, জীবনকে অনেক শান্তিতে রাখার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু তার জীবনে সুখ শান্তি খুঁজে আনতে চায়, বুঝছেন? তাই মানুষ সুখ আনন্দ উপভোগ করার জন্য আর কি বাইরে যায়, যাতে মন ফ্রেশ থাকে। মন ফ্রেশ থাকলে কিন্তু একটা মানুষ সুস্থ, তার হার্ট সুস্থ থাকবে। পরবর্তী আপনারা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানালাম, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন নৌকাতে কোথায় ঘুরতে গেলাম, কী খাইলাম না খেলাম সব থাকবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন আমরা ফুচকা খাবো আর কি, আমরা কি ওখান থেকে বাইর হয়ে এই জায়গায় একটু আসছি, এই জায়গাটা আবার নৌকার তালতলি, এখানে এসে আবার ফুচকা খাচ্ছি, কারণ ওই জায়গার ফুচকা তেমন ভালো ছিল না। এখানে এসেও দেখি ওই রকম অবস্থা, ফুচকা নরম হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।